বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 22,000 বর্গ ফুটের নিজস্ব ভবনের চতুর্থ তলায় প্রতিষ্ঠা হয় দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ। 2011 সালের 3রা মার্চ সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক মিসেস জিনোয়ারা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও 13 এপ্রিল 2011 সালে 14 জন শিক্ষক নিয়োগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কলেজটি। 18 জুন 2011 তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আফসারুল আমিন কলেজটির শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠার বছরই 346 জন ছাত্রছাত্রী সঙ্গে নিয়ে শুরু হয় পাঠদান। প্রতিষ্ঠান লগ্ন থেকে দক্ষ পরিচালনা ও আন্তরিক পাঠদানের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের শিক্ষাঙ্গনে সুনাম ও সুখ্যাতি অর্জন করে এই কলেজ। বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে মোট 1,430 জন ছাত্রছাত্রীর পদভারে মুখরিত এই ক্যাম্পাস। কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাহী কমিটিতে রয়েছেন সভাপতি জনাব আজম নাসিরউদ্দিন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, দাতা সদস্য জনাব মোহাম্মদ জাবেদ, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য জনাব ফারহানা জাবেদ ও জনাব সৈয়দ মাহমুদুল হক, সদস্য সচিব অধ্যক্ষ মিসেস ঝিনওয়ারা বেগম। সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে এ প্লাস সহ 81.43% পাশের হার নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত কলেজসমূহের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বিস্ময় সৃষ্টি করে। তারই ধারাবাহিকতা রক্ষা করে প্রতি বছর ঈর্ষণীয় ফলাফল অব্যাহত রেখেছে। 2014 সালে 84.08% ও 2015 সালে 80.29% পাশ করে। পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি ছাত্রছাত্রীরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বর্তমানে এ কলেজের 8টি শ্রেণীকক্ষ, 1টি সমৃদ্ধ লাইব্রেরি, 3টি বিজ্ঞানাগার, মিলনায়তন সহ 17টি কক্ষ রয়েছে। পাঠ্যপুস্তকের পাঠদানের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদেরকে শেখানো হয় সঙ্গীত, নৃত্য, বিতর্ক, ক্রীড়া ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। তারই ফলশ্রুতিতে 2014 সালে এ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রান্ত তালুকদার চ্যানেল আই সেরা কণ্ঠের রানার্স আপ সম্মান দ্বিতীয় স্থান অধিকার করেছে। ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সাহিত্য চর্চা উৎসাহিত করার জন্য প্রতি বছর প্রকাশ করা হয় দেয়ালিকা, বৃক্ষমেলা, বই মেলা, বিজ্ঞান মেলা, দুর্নীতি বিরোধী প্রচারণা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণ তাকে স্বতঃস্ফূর্ত। ছাত্রছাত্রীর মাঝে নেতৃত্ব ও নৈতিক মানোন্নয়নের জন্য রয়েছে চৌকস রোবার ও রেঞ্জার দল, রেড ক্রিসেন্ট ও সততা সংঘ। কলেজটি প্রতিষ্ঠার বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে 150 জন করে 450 জন ছাত্রছাত্রীকে পাঠদানের অনুমতি প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম ও শিক্ষা মন্ত্রণালয়। কলেজের একাডেমিক সাফল্য নিয়ম শৃঙ্খলা যা অভিভাবককে আকৃষ্ট করেছে, যার ফলশ্রুতিতে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের চাহিদার ভিত্তিতে প্রতিটি বিভাগে আসন বৃদ্ধি করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং অনলাইনে ভর্তি আবেদন চালু করার প্রথম বছরই SMS প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে এই কলেজ। উদযাপন করা হয় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ।
তন্মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস 17ই মার্চ, স্বাধীনতা দিবস 26শে মার্চ, জাতীয় শোক দিবস 15ই আগস্ট ও মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। 2015 সালের 30শে জুলাই মাননীয় মেয়র জনাব আ জ ম নাসিরুদ্দিন অত্র কলেজ পরিদর্শন করেন। ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব জনাব মোহাম্মদ জাকির হুসাইন কলেজটি পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও 2011 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জনাব সুমন বড়ুয়া ও উপপরিদর্শক জনাব মোহাম্মদ হালিম এবং 2016 সালে বিনিয়োগ বোর্ডের যুগ্ম সচিব জনাব মাহবুব মিলন অত্র কলেজ পরিদর্শন করেন। আমরা সকলের সহযোগিতায় এই কলেজকে চট্টগ্রামের শীর্ষে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের এই বর্ণিল অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।